আমি দেখি এখানে কন্টিনিউ করতে পারি কিনা আল্লাহ আল্লাহ করে আপু প্লিজ হেল্প মি কি হয়েছে বলেন হাই আপু হাই আরিফা আপু আপু বেস্ট শ্যাম্পু আনো প্লিজ আপু বেস্ট শ্যাম্পু চলে আসছে অলরেডি সেটা হচ্ছে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে লেমন গ্রাসের হ্যাঁ লেমন গ্রাসের যেটা হচ্ছে আপনার নতুন চুল গজাবে চুল পরা অফ করবে চুল মোটা করবে চুল সিল্কি করবে খুশকি পর্যন্ত আউট করবে এবং এটা ইউজ করলে আপনার স্কিনও সুন্দর হবে মাথার সাথে চুলের সম্পর্ক আছে মানে মাথার স্ক্যাল্পের সাথে আপনার সরি মাথার স্ক্যাল্পের সাথে মুখের স্কিনের একটা রিলেশন আছে এটা ডক্টরির কথা যখন আপনারা স্ক্যাল্পটা দেখবেন যে ড্যান্ড্রফ হয়ে গেছে তখন মুখে হচ্ছে ব্রন হয় মুখে হচ্ছে অ্যালার্জি হয় আবার যখন দেখবেন আপনার ড্যান্ড্রফ নাই কিন্তু আপনার হচ্ছে মাথার তালুর থেকে গোড়া থেকে চুল একদম খুলে খুলে আসতেছে মানে আপনার গোড়াটা দুর্বল হয়ে গেছে তখন স্কিনের লাবণ্যটা নষ্ট হয়ে যায় আসলে মাথার স্ক্যাল্পের সাথে মুখের একটা সম্পর্ক আছে তো যদি আপনি এই

বেশি ভেজাল পাওয়া যায় আহ চকবাজার বলেন জিঞ্জিরা বলেন ওখানে বেশি হচ্ছে আপনার হাতে মেকিং করে বানাচ্ছে ঠিক আছে বাট সিরামে কিন্তু এত রেস্ট্রিকশন নাই সিরাম বলেন নকল প্রোডাক্ট পাওয়া যায় সো প্লিজ বি কেয়ারফুল এই শ্যাম্পুটা হান্ড্রেড পার্সেন্ট বার কোড দিলে আসবে নকল কেউ বলতেই পারবে না এটার প্রাইস ষোলোশো টাকা এটা নতুন চুল গজাবে চুল পড়া অফ করবে তারপর হচ্ছে আপনার স্ক্যালফে যদি ড্যান্ড্রফ থাকে অয়েলি ড্যান্ড্রফ বা ডাইট ড্যান্ড্রফ দুইটাই যাবে ঠিক আছে ড্যান্ড্রফ কিন্তু দুই ধরনের ধরনের হয় আর হচ্ছে ড্রাই এবং এখন যেটা হবে মেয়েদের বেশিরভাগই মাথা ঘামবে আমার মাথা সারাদিনই ঘামে আমি এসিতে থাকলেও আমার মাথা ঘামে ঘাম কন্ট্রোল করবে মাথার স্ক্যাল্পের ঘাম কন্ট্রোল করবে এবং হচ্ছে যারা হিজাব করে হিজাব করলে আপনার মাথা গরম হয়ে আসবে না আপনার চুল পাকবে না কারণ যখন মাথা গরম হয় বা যখন হচ্ছে আপনার অনেকক্ষণ বন্ধ জায়গায় চুলগুলা থাকে তখনই তাড়াতাড়ি মেয়েদের চুল পেকে যায় চুল পাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা ইউজ করবেন হ্যাঁ আচ্ছা আপু আমি মেয়ে হাজবেন্ডের পিক প্রোফাইলে আপু তোমাকে গতকাল স্বপ্নে দেখছি আচ্ছা তুমি মালয়েশিয়াতে আসছো আচ্ছা কেন আপু আপনি একটা ফেসবুক আইডি খুলেন আমি কেমনে বুঝবো আপনি মেয়ে বলেন আমার কাছে তো ছেলেই মনে হচ্ছে ঠিক আছে সপ্তা কমেন্ট আর পড়লাম না হ্যাঁ স্বপ্ন টপ্না দেখেন না ইউ আর রেলি কিউট বাট গিফট না পাবেন আপু হায়া আপু এর শোরুম কবে দিবা হ্যাঁ দিব আপু লাইভ ডিস্টার্ব দিচ্ছে আল্লাহ কি একটা ঝামেলা আমার পিছনে কেন লাগা রইসে আহ নাইস ম্যাক্সি থ্যাংক ইউ আচ্ছা আপু আর কি থ্যাংক ইউ লিপস গোলাপি করার কি আছে আপু লিপস গোলাপি করার জন্য আপনি গ্যারান্টি নিয়ে হ্যাঁ একদম গ্যারান্টি নিয়ে যদি রিয়েল আইডি হন আর ভিআইপি পি যদি হন গ্যারান্টি পাবেন সেটা হচ্ছে লিপস সুগারটা নিবেন লিপ নিবেন আর অরেঞ্জ ক্রিমটা নিবেন অরেঞ্জ ক্রিম হ্যাঁ এটা একদম কোরিয়ান মেয়েদের মতো লিপসটা করবে কোরিয়ান মেয়েদের লিপসটা হচ্ছে আমরা বাঙালিরা সুন্দর বাট কোরিয়ান মেয়ে বলতে আমি এটা বুঝাই ওদের স্কিনটাকে বুঝাই ওদের স্কিন ওদের লিপসটা হচ্ছে একটু মানে ডিফারেন্ট কারণ এক এক জাতির মেয়ের স্কিন কিন্তু এক এক রকম তো এই কথা নিয়ে ট্রল করার কিছুই নেই আমি এখন কথা অনেক হিসাব করে বলি হ্যাঁ আমার ওয়ে অফ টকিংটা একটু অন্যরকম আমি একটু ফ্রিলি সব কথা বলি কারণ আমি একটু সেলস না আমি বারবারই বলেছি কারো আন্ডারে জব করি না আমি আমার মতো করে কথা বলি আমার এত হিসাব করে কথা বলতে হয় না যতটুকু আমার কাস্টমার বুঝাইতে হবে নলেজ দিতে হবে নলেজ গ্যাদার করার জন্য যতটুকু দরকার সেগুলো বলি তো হচ্ছে আমি এটা বলেছি যে অরেঞ্জ টা আপনি যখন লিপসে দিবেন বা মুখে দিবেন আপনার মুখের স্কিন লিপস এর স্কিনটা কোরিয়ান মেয়েদের টোন বা স্কিনের মতো স্মুথ টাইপের হবে আর এটা যখন ইউজ করবেন লিপ সুগারটা লিপ সুগারটা ইউজ করলে আপনার লিপসটা ভিতর থেকে পিঙ্ক হবে এবং যে কালারটা আপনি পার্মানেন্ট পাবেন সেটাকে পার্মানেন্ট করার জন্যই কিন্তু লিপ সুগারটা দেওয়া কারণ হচ্ছে অনেকে সিগারেট খান অনেক মেয়েও সিগারেট খান একদম ট্রু কথা সত্যি কথা বলে দেখি হয়তো আমাকে নিয়ে অনেকে ট্রল করে তো অনেক মেয়ে সিগারেট খায় বা অনেক মেয়ে লিপস্টিক ইউজ করতে করতে লিপস কালো করে ফেলেছে বা অনেকে জন্মগত কালো এত কিছু তো আমার জিজ্ঞেস করার টাইম নেই লাইভের মধ্যে কি আমি এত কিছু বলতে পারবো যেহেতু আপনারা আমাকে টপ সেলার বলেন সো এত কথা কিন্তু বলার মতো আমার টাইম নেই সো যেটা হচ্ছে কথা যে আমার এত কিছু জানার দরকার নেই লিপস গোলাপ লিপস কেমনে কালো হইছে জন্মগত কালো কিনা এত কিছু আমার দরকার নেই জাস্ট এই দুইটা সবার জন্য পারমানেন্ট লিপস পিঙ্কের জন্য সেটা জন্মগত হোক সিগারেট খেয়ে হোক যাই হোক মানে যে কিছু হোক না কেন যে কোনো কিছু হোক না কেন লিপসটাকে পার্মানেন্ট পিঙ্ক করবে ভিতর থেকে পিঙ্ক করবে এই দুইটা প্রাইস হচ্ছে দুইটা মিলে দুই হাজার টাকা প্রাইস এই দুইটা মিলে দুই হাজার টাকা হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে আপনার লিপটা পিঙ্ক হবে ঠিক আছে হাই আপু হ্যালো আপু তোমার স্কিন অনেক নাইস থ্যাংক ইউ আপু বডি হোয়াইট করার জন্য কি কি ইউজ করব আপু বডি যদি সুপার হোয়াইট বলেন সুপার হোয়াইট বলতে ছয় শেডের উপরে বলে ছয় শেডের উপরে যদি আপনি বডি ফর্সা করতে চান সুপার হোয়াইট করতে চান আপনাকে নিগ্রো বডি ক্রিম নিতে হবে আর হচ্ছে বাথ সল নিতে হবে নিগ্রো বডি ক্রিম আর হচ্ছে বাথ সল্ট ঠিক আছে দুটাই তিন হাজার টাকা আর যদি বলেন না আমার ছয় শেটে হবে না আমি দশ সেট চাই কারণ বডি ফর্সাটা এখন সবার টার্গেট মুখের পিছনে কিন্তু এখন এত খরচ করে না কেউ কারণ স্কিন এখন মুখের স্কিনটা আপনি বাসায় বসে যদি টক দিয়ে লাগান তাও মোটামুটি ফেয়ার হয় বাট বডির ফেয়ারটা কিন্তু সহজে হতে চায় না হ্যাঁ আপু কাল দেখলাম একটা পেজে তোমাকে নিয়ে অনেক কথা বললো তুমি নাকি মিথ্যা বলে সেল করো কাজলের সিরামের কথা নাকি মিথ্যা কথা আচ্ছা তাহলে আপনি একটা কাজ রেন আমার কথা যদি আমি তো কালকেও বলেছি যে আমার কথা শুনে কেউ কিনবেন না কেউ আমার কথা শুনে কিনবেন না আপনি গুগল যাচাই করেন গুগল সার্চ করেন ফেসবুক সার্চ করেন যে আমার পেজ কেন টপ এই প্রোডাক্ট গুলো গুগল আছে কিনা এটা ডক্টরের কিনা আমি যা যা বলেছি ইনফরমেশন গুলো হেডফোন দিয়ে শুনে লিখে গুগলে দেখে তারপর অর্ডার করেন আপনাকে তো এখনই অর্ডার করতে হবে এমন কিছু বলি নাই এবং আমাকে দেখবেন অর্ডার মি কথাটা আমি বলি না একবার বলি না প্লিজ অর্ডার মি প্লিজ ইনবক্স মি প্লিজ স্ক্রিনশট আপনারা স্ক্রিনশট দিয়ে কুল পান না আমি চিটাগং এ গিয়েছি একটা আপু মোবাইলে আমার সাথে ছবি তুলতেছে তার মোবাইল ভর্তি খেলে আমার ছবি আমি অবাক হয়ে গেছি আমি আল্লাহ সব আমার ছবি সে মানে সব আপনি সময় নিয়ে অর্ডার করেন কোন সমস্যা নাই ঠিক আছে আমার আলহামদুলিল্লাহ অনেক সেল আপনি যদি ভাগ্যে পান তো পাবেন না হলে নাই কারণ আমার প্রথম লাইভে এটা একশোটা অর্ডার আসছে প্রথম লাইভে কারণ এগুলো কি জানেন এগুলো হচ্ছে নর্মাল কোন সিরাম না বারবার বলেছি নরমাল সিরাম হলে আমি এত আপনাকে কোম্পানির নাম বলতাম না আমি যদি চোর সেলার হতাম আমি এটার নামটা বলতামই না বলতাম যে এটা হিডেন আমি কিন্তু এরকম অনেক প্রোডাক্ট সেল করি যে নাম বলি না কারণ এগুলো আসলে সিক্রেট আইটেম ওগুলো বলা যাবে না হ্যাঁ কারণ আমি চাই না যে ওইগুলো অন্য কোনো সেলার এনে চক বাজারে বানাক দ্যাস ওইগুলো আমি বলি না কিন্তু এটা নিয়ে আমার হিডেন বলার মানে এটা নিয়ে আমার লুকো চুরি করার কিছুই নাই এটা আসলে ডক্টরের এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এটা আমি বলেছি যে ইয়েতে কম্বোডিয়ায় হচ্ছে অনেক ফেমাস ঠিক আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এটা হচ্ছে আসলেই সেলিব্রিটিদের সিক্রেট এক প্রেসের সিক্রেট আইটেম জাস্ট আপনি ভিডিওটা দেখেন না ক্রিমটা দেখেন ফার্মेक्स থ্রিটা দেখেন তাহলেই বুঝবেন বাকি কথা বাদ দিয়ে দিলাম 13 চোখ 2 মিনিটে সোজা করা কি মুখের কথা বাকি কথা তো বাদই দিচ্ছি মুখের গर्थ বলেন যাই বলেন না কারণ জন্মগত আপনার যে কোনো সমস্যা আছে শেদ রোগ আছে সেটা বুদন্দ ঠিক করে ফেলে তাহলে ওইderive কিন্তু সিরামটাও ভাইরাল ঠিক আছে আপনি জাস্ট গুগল করেন তাহলেই বুঝবেন আপনাকে এখন অর্ডার করার কোনো দরকার নাই ঠিক আছে প্রত্যেক জনের টাকাই কিন্তু কস্টে এবং আমি যে লাইফ করি এটাও কিন্তু কষ্ট করেই করি তো আমি কি চাবো যে আপনাদের হাতে গণপিটানি খাই রাস্তাঘাটে আমি তো ঢাকা শহরে চলাফেরা করি আপনাদের মতো চলাফেরা করি আমার সাথে তো দুইটা বডি চলে না তো আমি যদি আপনাদের খারাপ প্রোডাক্ট দিয়ে আপনারা তো রাস্তায় আমাকে ঠিকই ধরবেন তাই না ধরবেন না বলেন চুল ছিড়বেন না এত সুন্দর চুলগুলা কি ছেড়েতে চাই বলেন তাহলে কেন আমি শোরুম দিছি কি আপনাদের কাছে মাই খাওয়ার জন্য আমি বুঝে শুনে প্রোডাক্ট সেল করি এবং হচ্ছে যেগুলো ভাইরাল সেগুলো আনি কেন সিমার প্রোডাক্ট তো এখন পর্যন্ত আনতে পারলো না খালি মুখেই বলে খালি পোস্ট করে আনতে তো পারতেছ না কেন পারতেছ না বুঝে নেন কারণ এগুলোর ডিলারশিপ হচ্ছে আমরাই পেয়েছি আপু সিমার প্রোডাক্ট আনো নাই হ্যাঁ আপু কালকে আসবে হ্যাঁ একটু কাস্টমের প্রবলেম হচ্ছে এখন আপু নাকের দুই পাশে আর লিপসে দুই পাশে চামড়া উঠে আচ্ছা এটার জন্য হচ্ছে আপনি এটা নেবেন জাপানিজ ডল স্কিন সিরামটা নেবেন জাপানিজ ডল স্কিন সিরামটা নেবেন আটশো নব্বই টাকা এটা আমি আজকে ইউজ করবো আজকে আমার ভাগ্য হবে এটা ইউজ করার সেলিব্রিটিদের সিক্রেট আইটেম যেটা হচ্ছে অ্যাক্ট্রেস সিক্রেট সিরাম এটা একটা পাতা পাবেন এটার প্যাকেট দেখিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্স্ট লাইভে যদি বলেন আবার দেখাচ্ছি ফলোগ্রাম দেখে নিবেন হ্যাঁ কোথায় জানি না প্যাকেট দেখিয়েছি আপনাদেরকে প্রথম লাইভে এখন তো আমি খুলে ফেলছি আজকে আমি একটু রিল্যাক্স লাইফ করতে চাচ্ছি প্রোডাক্ট দেখাবো বেশি তো আজে বাজে কমেন্ট করবেন না প্লিজ মেজাজ গরম থাকে সবসময় কিন্তু মেজাজ ভালো থাকে না হ্যাঁ আপু হাই আপু কেমন আছে ভালো আপু ক্লজিক ফেস আপু ক্লজিক ফেস অফার তো সাড়ে সাতশো টাকার নিচে আর হবে না একটা ভালো ফেস ওয়াশ ঠিক আছে ওকে তো সিরামটা লাগাবেন কিভাবে বলে দিই আমি বারবার বলে দিচ্ছি এটা একটা সিরাম নর্মাল সিরাম না এটা একটা থেরাপি যেটা আপনার একদম হচ্ছে বয়স্ক মানুষকে ইয়াং করে দেয় পঁচিশ বছরের মেয়েও লাগাতে পারবেন আঠারো বছরের মেয়েও লাগাতে পারবেন সারা জীবন যদি একদম ইয়ং থাকতে চান শুধু এটাই লাগাবেন ঠিক আছে তো এটা আপনাকে যেভাবে লাগাতে হবে নর্মাল সিরামের মতো ইউজ করা যাবে না যে যেমনে পারলাম এমনি ইউজ করলাম এরকম করা যাবে না এটা থেরাপি যেহেতু এটা আপনাকে হচ্ছে তিন আঙ্গুল দিয়ে প্রেস করে করে চেপে চেপে হচ্ছে মুখে বসাতে হবে তো এটা কিভাবে আমি দেখাই দিচ্ছি এখানে একটা পাতা পাবেন ছোট ছোট একটা কিউট পাতা আছে পাতাটা খুলবেন খোলার পরে ঝাঁকি দিবেন ফেলে দিছি আপু টাকার মতো আচ্ছা আগে আপনি বিশ কে না আপনি বিশ টাকার কিনেন কিন্তু বিশ্বাস রেখে কিনবেন হ্যাঁ কোন দরকার নাই বিশ কে কিনার যেটা আপনার দরকার সেটা কিনবেন এস এস নিতে না প্লিজ পিক পোস্ট কর এই নেন এস নেন 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 ঠিক আছে আপুক কোনো ভাইরাসের জন্য তো সব বন্ধ করে দিচ্ছে আপনার প্রোডাক্ট আসছে বন্ধ হয়ে যাবে তার আপনার প্রোডাক্ট আশা কি বন্ধ হয়ে যাবে তার আচ্ছা আমাদের ফার্স্ট অফ অল এখন শুধু মালয়েশিয়ান প্রোডাক্ট নিয়ে আমরা আসি এদিক দিয়ে আমরা লাকি মালয়েশিয়ান ভাইরাল আইটেম গুলো নিয়ে আসতেছি থাইল্যান্ডের প্রোডাক্ট এখন আনা বন্ধ থাইল্যান্ডের প্রোডাক্ট যা এনেছি আলহামদুলিল্লাহ ওটাতে কোনো ভাইরাস নাই এবং হচ্ছে সবার কাজ করতেছে মিরাকেল ফেস ওয়াশ জাপানিজ সিরাম আমি জাপানিজ সিরাম তো বারোশো পিস অনেক আগে কিনে ফেলছি সো এটা আমি কিন্তু কার্টুন দেখিয়েছি আপনাদেরকে চায়না প্রোডাক্ট তো টোটালি অফ তারপরে আর কি ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে কাজলির জুসটা জাস্ট আসা বাকি ইন্ডিয়ান প্রোডাক্টটাও সেভলি পাবেন আপনারা হ্যাঁ আচ্ছা কেমন আছো আপু ভালো এই যে স্ক্রিনশট নেন হ্যাঁ আচ্ছা এটা ফার্স্টে হচ্ছে আপনি জাস্ট দুই ফোঁটা নেবেন স্লাইটলি নেবেন একদম সাইটলি একদম অল্প দুই ফোঁটা কালার দেখেন জাস্ট জাস্ট কালার দেখেন এই কালারটা দেখলে বুঝতে পারবেন যে আসলেই ভালো কথা কালার কি দেখাবো আমি কপি অনেক ভয় পাই আচ্ছা দেখাই দিচ্ছি হ্যাঁ সি জাস্ট সি তো ইউ ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড যে সিরামের কালার আমরা বাজারে যত সিরাম পাই ওদের সাথে কিন্তু মিলছে না বেশিরভাগ সিরাম সাদা হয় হয় হচ্ছে আপনার গোল্ডেন জরি দেওয়া হয় বাট এটা টোটালি একদম ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে আল্লাহ আমি যদি এটা রেগুলার ইউজ করি আমাকে মনে হয় বারো বছরের মেয়ে লাগবে আমি এটা ইউজ করতে চাই না এখন সত্যি কথা जस्ट একটা পূরিকোস্ট করেছে লাইভে দেখানোর জন্য ইউজ করে জন্য আমি जस्ट আজকেই লাগাবো আর লাগাবো না এখন কারণ আমার এটা টার্গেট আছে যখন আমার চল্লিশ বছর হবে যখন আমি আমার স্কিনটা কুঁচকানো মনে হবে তখন লাগাবো কারণ আমার স্কিনে কোনো প্রবলেম নাই যাদের মুখে গর্ত আছে তারাও ওইটা লাগাবেন যারা ফর্সা হতে চান তারা ওইটা লাগাবেন পার্মানেন্ট ফর্সা এই এই কেউ কপি করবে না এই কেউ কপি করবে না আপু বলো না কেন বলছি আপু তো এটা হচ্ছে যাদের গর্ত আছে পার্মানেন্ট ফর্সা হতে চান এবং মোস্ট ইম্পর্ট্যান্ যারা ইয়ং লুক চান পাঁচ থেকে দশ বছর আগের লুক চান এবং আজীবন ইয়াং থাকতে চান যেমন রেখা কাজল ওদের মতো ঠিক আছে তো মাধুরী ও মাধুরীর চেয়েও সবচেয়ে বেশি ইয়া হচ্ছে রেখা আর কাজল কাজলের দুসটা এনে দিব ইনশাল্লাহ খুব এদের আগে আচ্ছা এটা হচ্ছে আপনি এভাবে দিবেন ফার্স্টে পুরা ফুল ফেসে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনাকে wow গানটা খুব সুন্দর এখন তিন আঙ্গুল দিয়ে আপনাকে হচ্ছে প্রেস করতে হবে ফেসে ফেসে হচ্ছে ড্যাপ ড্যাপ করে দিতে হবে তোমার কথা অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমি কিন্তু অ্যাক্ট্রেস সিক্রেট সিরামটা লাগাচ্ছি ইভেন আপনি যদি চোখে দেন চোখের কিন্তু বয়স্ক ছাপটা ফার্স্ট পড়ে একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ যখন বুড়ার দিকে যায় আসলে ছেলেরা তো তাড়াতাড়ি বুড়া হয় না যেটা সত্যি কথা আপনার চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর আগে কিন্তু ছেলেদের মধ্যে এজিং ইফেক্টটা আসে না বাট একটা মেয়ে যদি বিয়েও না করে অনেক মেয়ে আছে কি যে বুড়া হয়ে যাবে বা অন্য কোনো থিঙ্কিং করে কিন্তু বিয়ে করে না দেখবেন তিরিশ বছর পরে গিয়ে বিয়ে করে অনেকে অনেক মেয়ে আছে এখনকার মেয়ে আমার অনেক বান্ধবী আছে এখনো বিয়ে করে নাই তো এই ভয় বিয়ে করে না বিয়ে করলে তো লাইফ শেষ এটা ওইটা ঠিক আছে তাদের পর্যন্ত ইজিং ইফেক্ট চলে আসে যখন পঁচিশ বছর পার হয় তখনই কিন্তু মেয়েদের হাতের রক বের হয়ে আসে তারপরে চোখটা বিশেষ করে ফার্স্ট অফ অল চোখের মধ্যে একটা হচ্ছে বয়স্ক ছাপ আসে এজিং ইফেক্ট আসে যেমন হচ্ছে হাসবেন যখন তখন এখানে কুঁচকানো ভাগ করবে তারপর কপালটা হচ্ছে কুঁচকাবে এই জায়গাটা কুঁচকাবে হ্যাঁ তখন আপনি যতই মেকআপ করেন মেকআপ করতে করতে টায়ার্ড হয়ে যাবেন কুচকারো হচ্ছে ঠিক করতে পারবেন না আপু আমার ভাবির মুখ মেস্তা আছে আর অ্যালার্জি আছে তাহলে কি সেভেন হার্বাল ক্রিম দিতে পারবে সেভেন হার্বাল ক্রিম দিতে পারবে সাথে হচ্ছে আপনাকে ইয়েটা নিতে হবে স্নেলের ক্লিনজারটা নিতে হবে স্নেল টু সিকার ক্লিনজারটা নিতে হবে আপু দুবাই ক্রিম কত দিনে ফর্সা করে দুবাই ক্রিম হচ্ছে আপু সাত দিনের মধ্যে ফর্সা করে এই সিরামটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটা থেরাপি সিরাম এটা থেরাপি সিরাম যেটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম ইয়াং করে দিবে পাঁচ থেকে দশ বছর আগে প্লাস্টিক সার্জারি করেও যেটা পাবেন না সেটা পাবেন কোনো আর্টিফিশিয়াল লুক পাবেন না ন্যাচারাল আপনারা পাবেন হ্যাঁ ন্যাচারাল ইয়ুথফুল একটা স্কিন পাবেন আপু তোমার বয়স 22 বছর আপু আচ্ছা আমার বয়স 22 বছর আমার চোখের নিচে একটা দাগ আছে আমি কি এটা ইউজ করতে আচ্ছা দাগটা কি যদি দাগটা খুব কঠিন হয় জন্মগত দাগ হয় তাহলে আপনি ফার্মেক্সটা টা নিবেন ফার্মেক্স 3 টা নিবেন ফার্মেক্স থ্রিটা টা নিবেন ঠিক আছে আচ্ছা আপু কিউট একটা থ্যাঙ্ক ইউ আচ্ছা কি করলাম আমি তো ভালোমতো লাগাইলাম না দাঁড়া তাড়াতাড়ি তোই লাগে তো দামি জিনিস দাঁড়া তো হবে না বসে বসে শুয়ে শুয়ে দেখেন ভালো কথা এখন ভাইয়ারা খালি আমাদের পেজে হচ্ছে ইয়া করে ডিস্টার্ব করে আপনারা নাকি হচ্ছে ভাইয়াদেরকে টাইম না দিয়ে আমার লাইভ দেখেন ভাত পুরাই ফেলেন তারপর হচ্ছে কি আর কত কিছু জানি করেন কি মোবাইল চার্জ লাগিয়ে দেখেন কারেন্ট শর্ট খাবেন সো প্লিজ এত প্যানিক হবেন না আমার লাইফ পরে দেখে নিবেন আমি কিন্তু চোর না আমি লাইফ কিন্তু ডিলিট করি না আমার লাইফগুলো থাকে সো পরে দেখে নিবেন হ্যাঁ কাজ শেষ করে বাচ্চাকে টাইম দিয়ে তারপর আমার লাইফ দেখবেন পড়াশোনা রেখে আমার লাইফ দেখবেন না পড়াশোনা করে তারপর লাইফ দেখবেন এত দরকার নাই ঠিক আছে পরে দেখবেন ধীরে ডিসিশন এবং কি লিস্ট করে আসবেন এবং যারা আমার সাথে দেখা করেন আপনারা সবাই ভুলে যান যে কি বলবেন বেশিরভাগই দেখেছি তো আপনারা কি করবেন কাগজে লিখে আনবেন যে আমার এই সমস্যা ওই সমস্যা এমন করেন কেন আমি বুঝি না আমার সামনে যখন আপনারা আসেন ভুলে যান সব কিছু ঠিক আছে কেন আমি এটাই বুঝি না তো লিখে রাখবেন যে কি কি প্রবলেম আচ্ছা তো তিন আঙ্গুল দিয়ে হচ্ছে আপনাকে জাস্ট ড্যাব ড্যাব করে দিতে হবে তিন আঙ্গুল করে ড্যাব করতে হবে তো চোখে যদি কোচকানো ভাব থাকে চোখে আপনি দুই আঙ্গুল দিয়ে করবেন চোখে তিন আঙ্গুল দিয়ে করবেন না চোখে আপনি দুই আঙ্গুল দিয়ে করবেন এভাবে দের আশা পূরণ হলো বলেছিল এটা ইউজ করে দেখাইতে দেখাই ফেললাম দেখেন আমি সে কবে এনেছি এখন পর্যন্ত ইউজই করি নাই আপু এই আপু আমি আজো তরকারি পুরেছি না আপু এমন করেন না আপু ভাইয়েরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক বেশি সুন্দর হচ্ছে দিন দিন थैंक यू আপু বলো না কি আপু আপু কবে শোরুমে যাবা তুমি আপু কিছুদিন আগে তো গিয়েছি আবার যাব অনেক ভিড় হয় পেট ব্যথা হয়ে যায় কথা লাইফ করে তুমি এত আর এত সুন্দর করে কথা বলো তাই সবাই সবকিছু লেজার ক্রিম আর হচ্ছে সাথে যদি সাবান বলেন কারণ এখন মুখ ধোয়ার তো আমার থেকে সবাই নাই কেন জানি না পছন্দ করে অনেক তো হচ্ছে লেজার ক্রিম আগে যেমন শুধু ক্রিম সেল করতাম আর কিছু লাগতো না এখন বলে ফেস দেন আপু সব দেন নোখের প্রোডাক্ট দেন তো এটা লেজার ক্রিমের সাথে আপনার আমার নর্মাল ফেস ওয়াশও হিট হয় হ্যাঁ এটার সাথে যদি বলেন কোন সামানটা নিব তাহলে নেবেন হচ্ছে ডাবল হোয়াইটেনিং সোপ এটা ষোলোশো টাকা এটা একদিনের চ্যালেঞ্জ এক রাতে আপনাকে হচ্ছে ফর্সা করবে কিন্তু ওসুরিয়া রায় করবে না ক্যাটরিনা কাইফো করবে না এক রাতে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে কাজ হচ্ছে আপনি এক রাতে বুঝতে পারবেন সকাল উঠে যখন মুখ ধুবেন বুঝতে পারবেন ঠিক আছে আর ফাইনালি ফুল শেষ করলে আপনি ভিতর থেকে ফর্সা হবেন পার্মানেন্ট ফর্সা হবেন বাচ্চা হলেও কালো না যেমন আমি তবে আপনাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে যদি আপনি বাইরে যান বা হচ্ছে ঘরে থাকলেও একটা সানস্ক্রিন ইউজ করবেন যাতে আপনার মুখটা উপর থেকে না পুড়ে কারণ আমার টিম আপনাকে ভিতর থেকে ফসা করবে উপর থেকে যখন আপনি এটা পুড়িয়ে ফেলবেন তখন তো এটা আর কোনো কাজ করতে পারবে না পারবেনা যাতে উপরের পোরশনটা আপনার না পুড়ে যায় সেদিকে জাস্ট ফোকাস করবেন হ্যাঁ তো লেজার ক্রিম হচ্ছে ষোলোশো টাকা পার্মানেন্ট ফর্সা করবে এবং কয়েক শেড এটাও বলে দিচ্ছি আট থেকে দশ শেড আট থেকে দশ শেড আপনাকে ফর্সা করবে সাথে যদি সাবান চান তাহলে ডাবল হোয়াইটেনিং সোপ দেখাচ্ছি ওয়েট ডাবল হোয়াইটেনিং সোপ নিবেন সাথে সাথে ডাবল হোয়াইটেনিং সোপ নিবেন অনেকের সাবান স্যুট করে না যদি বলেন আমার সাবান স্যুট করে না আমাকে অন্য কিছু দেন তাহলে ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ হচ্ছে মিরাকেল ফেস ওয়াশ আসলে এই ফেস ওয়াশটা অনেক দাম দ্যাটস ওয়াই আমি সাবানটা দেখাচ্ছি এই ফেস ওয়াশের অনেক দাম কারণ আছে আমি বারবার বলেছি যে ফার্স্ট ইন বাংলাদেশ এমন একটা ফেস ওয়াশ আমি এনে দিলাম যেটা আপনার জন্মগত দাগ হালকা করে ফেলেছে জন্মগত দাগ বাস্তব প্রুফ আমার কাস্টমারও আছে এবং গুগলেও এক বুড়ি মহিলা ইউজ করেছে আমার দাদির বয়সী ওনার জন্মগত দাগ হালকা হয়ে গেছে টোটালি তো যাবে না বাট হালকা হবে আর মেস্তা টোটালি যাবে তিল যাবে ঠিক আছে একটা ফেস ওয়াশের মাধ্যমে জাস্ট এই জন্য এটার দামটা তেরোশো টাকা তাও কাজ অনুযায়ী কিন্তু দাম কম কাজ অনুযায়ী দাম কম সো তেরোশো টাকা আর যদি সাবান নেন তাহলে এটা সাতশো টাকা ঠিক আছে আচ্ছা এই দুইটাই হচ্ছে ফর্সাকারী আইটেম আচ্ছা আপু শেয়ার করছে ওকে আপু আমার জন্য গিফট রাইখো আচ্ছা আপু

বলেছি আপু পিং হচ্ছে পিরিয়ড এর প্রবলেম অফ করে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা ওল ফ্যাশনটা খেলে তিনটা খেতে হবে পিরিয়ড এর অফ প্রবলেম করে পেট কমায় পেট পার্মানেন্ট কমায় আপনার বাচ্চা ক্ষেত্রে যদি তিন চারটা পাঁচটাও হয় আপনার পেট বাড়বে না এটা একদম ম্যাজিক্যাল আইটেম সত্যি কথা পেট কখনোই বাড়বে না স্কিন নষ্ট হয়ে গেছে আর পাতলাও হয়ে গেছে আমি স্কিন হেলদি করতে চাই কি করব আচ্ছা স্কিন নষ্ট হয়ে গেছে পাতলা হয়ে গেছে আপনি স্নেল টু সিকার কিটটা নেন স্নেল টু সিকার কিটটা নেন এটা ষোলোশো টাকা স্নেল টসিকার কিটটা নেন ষোলোশো টাকা আর যদি একেবারে রগ বের হয়ে আসে একটু আগে এক আপু বললো যে রগ ধরা যায় তখন কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে তো রগ যদি ধরা যায় আপনার কাছে মনে হয় তাহলে এটাতে কাজ হবে না true কথা এটাতে কাজ হবে না হালকা পাতলা আপনি একটু ডিফারেন্স বুঝতে পারবেন যদি আপনি চান যে না আমার রকটা থেকে যাবে আমার স্কিন ক্যান্সার কখনো আলহামদুলিল্লাহ হবে না সেই ক্ষেত্রে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে রয়্যাল সিরামটা নেবেন রয়্যাল সিরামটা নেবেন এটা আমাদের রিভিউ আসছে এটা হচ্ছে 1800 টাকা রয়্যাল সিরামটা এতই পাওয়ারফুল এটা কিন্তু প্রেগন্যান্ট মহিলারা লাগাতে পারবে না এতই পাওয়ারফুল কারণ স্কিন মোটা করা কিন্তু মুখের কথা না সো এজন্য এটা পাওয়ারফুল যেহেতু পাওয়ারফুল প্রেগন্যান্ট মহিলারা ইউজ করবেন না হ্যাঁ এটা হচ্ছে 1800 টাকা আর এটা 1600 টাকা সনেল টু সিকাটা আসলে খুব ভাইরাল একটা সেট কারণ এটা অনেকগুলো কাজ করে স্কিন হালকা মোটা করে স্কিনটাকে রিপেয়ার করে রিপেয়ারিং আইটেম এর মধ্যে রোল হোয়াইট এটা फेमस রিপেয়ারিং আইটেম রিপেয়ারিং আইটেম মানে বুঝতে পারছেন যে আপনার স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিন নষ্ট হয়ে গেছে আবার আগের অবস্থায় ফিরবেন সেটাকে যদি বলেন সেটা হচ্ছে রিপেয়ারিং সেট রিপেয়ারিং কোন ক্রিম যদি এখন ভাইরাল থাকে সেটা শুধু এটা সত্যি কথা আপু তুমি অনেক সুন্দর ভাষা থ্যাংক ইউ আপু আমার দুটা লেজার কি মিস করছি অনেক চেঞ্জ হয়েছি এখন সেভেন সাত দিন গ্যাপ দিয়ে দুবাই ক্রিমটা ইউজ করছি কোনো সমস্যা হবে না ঠিক আছে আপু লেজার ক্রিম ইউজ করলে কি ভি শেপ ইউজ করা যাবে যাবে হ্যাঁ আপু ফেস ওয়াশটা কি অল স্কিন হ্যাঁ অল স্কিন টাইপে আপু কপালে চুল উঠে যায় কি করব আপু আমি যে শ্যাম্পু সেটটা দেখালাম এটা লাগান হ্যাঁ এটা লাগান কারণ তেল এখন ইউজ করে মজা পাবেন না ঠিক আছে যতই তেল লাভার হন না কেন তেল এখন ইউজ করে মজা পাবেন না কারণ গরম তো ওই জন্য আচ্ছা আহ আপু অল টাইম ইউজের জন্য ডে ক্রিম কি দিব আপু অল টাইম ইউজ জন্য ডে ক্রিম হচ্ছে কালকে দেখিয়েছি এই যেটা ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ আপু ড্রাই ক্রিম আর জন্য ভালো হবে আপু যে এইটা এটা হোয়াইটও করবে এটা হোয়াইটও করবে এটা হচ্ছে আলাদিনের চেরাগের ডে ক্রিম প্রাইস হচ্ছে 1500 টাকা কোরিয়ান আচ্ছা 12 বছর বয়সে লেজার ক্রিম দেওয়া যাবে না 8 বছর পার হোক আপু 14 বছর হোক হ্যাঁ আপু কেমন আছে আপু ভালো লেজার ক্রিম কি অলওয়েজ ইউজ করতে হবে কেন পার্মানেন্ট মানে কি আবার অলওয়েজ ইউজ করতে হয় জাস্ট এক থেকে দুইটা ইউজ করলেই হবে আপু আমার কমেন্ট কোনোদিনও পড়া না করলাম রয়্যাল সেমের প্রাইস 1800 আপু পারমিস্ট্রিটার প্রাইস কত পাঁচ হাজার টাকা অন্যান্য পেজে নাকি আট হাজার পাঁচশো টাকা করে সেল করেছে আল্লাহ আমার টেস্টটা মনে উড়ে যাবে এখন যাই হোক আমার পিছনে এই জন্যই সব হেটাররা লাগে এটা আসলে কি এটা আপনারা গুগলে দেখে নিয়েন এটা রিটেল প্রাইস ওদের দেশে ওদের দেশেই হচ্ছে একশো বিশ রঙ্গিত একশো বিশ রঙ্গিত মানে চার হাজার টাকা সো এটা কিভাবে আট হাজার টাকা হয় বলেন ওদের দেশেই চার হাজার টাকা করে সেল করে আপু এমন একটা ডে ক্রিম দেখাও মেকআপ লুক দিবে এই যে দেখালাম তো এটা আর বিবি ক্রিম আছে আপু লেজার ক্রিম ইউজ করলে কি পাপায়া সোপ ইউজ করা যাবে পাপায়ার সোপ কোনটা কোন দেশি থেকে নিজেদের আল্লাহ ভয় লাগে আপু আপু হেয়ার সিরাম সিরামটার প্রাইস কত আটশো টাকা আপু গরমে স্কিন দিলে আপু গরমে ক্রিম দিলে মুখ তুলাক্ত হয়ে যায় আর ঘাম বের হয় আপনি পাউডারটা নিলেন কিন্তু পাউডার আমার কাছে চব্বিশটা আছে এই পাউডারটা আমার মাধ্যমে ভাইরাল হয়েছে সাসি পাউডার দেখাবো না তাও দেখাই দিচ্ছি আমি ইউজ করি হচ্ছে নিজেও আট ঘন্টা মুখ ঘামতে দেয় না সোয়েটিং হয় না এবং মুখ থেকে তেল বের হয় না এবং মেকআপের উপরে দিলে খুব সুন্দরভাবে ফিস্টার্ব হয়ে থাকবে এবং সাদাও একটা লুক দেয় কিন্তু ফ্যাক্টিস এটা আমি সেই এক বছর ধরে এটাই ফার্স্ট বাংলাদেশে আমি এনেছিলাম এখন এটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ বন্ধ আছে তো এটা আমার কাছে তিরিশটা হবে তিরিশ জন পাবেন প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে ছয়শ টাকা প্রাইস হচ্ছে ছয়শ টাকা হ্যাঁ

কিট ফেসিয়াল কিট টা পনেরো দিন পর পর দিতে হয় আচ্ছা গুড নিউজ ইজ এটা আবার রিস্টক হয়েছে বলেন তো প্রাইস কি উঠেই আছে নাকি প্রাইস বাড়িয়েছি গোল্ডেন পার্লের ফেসিয়াল কিট আগের প্রাইজই আছে চোদ্দশো পঞ্চাশ টাকা বাট সিরামটা নাই মানে এক্সট্রা একটা সিরাম দিব না ঠিক আছে এত লস করতে পারবো না এক্সট্রা যে সিরামটা দিতাম ওইটা আর পাবেন না কিন্তু এটা আপনারা আবার চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ গোল্ডেন পার্লের ফেসিয়াল কেট এই যে আপু একজন রিভিউ দিয়ে দিল হ্যাঁ আপু অলরেডি পার্মানেন্ট ভাবে ফর্সা করতে কি বলে দিয়েছি আপু ডে ক্রিম আমি নোবেলিটি দিচ্ছি নোবেলিটি আমাদের নতুন ভার্সন আসবে নতুন ভার্সন নোবেলিটি আসবে হ্যাঁ কিপ অন ওয়াচিং আমি দেখাবো আজকে না আপু আমি আমার এইজ উনিশ মুখ অনেক পিম্পল আর ডাক কলেজে যাইতে যাইতে ফেস কালো হয়ে গেছে রোদে কি ইউজ করব এটা রোদে ইউজ করবেন এটা আর দাগের জন্য আর যে বললেন ব্রন হয় তাহলে এই সোপটা নেবেন আর ব্ল্যাক বুস ক্রিম নেবেন দুইটা মিলে দুই হাজার টাকা এই অফারটা মানে কালকে শেষ হয়ে যাবে কারণ আমার হাজবেন্ড বলছে এটাতে নাকি অনেক লস হচ্ছে দ্যাটস ওয়াই ওর সাথে আজকে মারামারি হয়েছে বলতেছে যে আজকেই হচ্ছে মারামারি মানে হচ্ছে কথা নিয়ে মারামারি যে বলতেছে আজকেই এটা অফ করে দাও আমি বলছি না থাক স্টুডেন্ট আপুদের এটা অনেক লাগে এত পরিমাণে অর্ডার দুই হাজার টাকা শুনে সবাই পাগল হয়ে গেছে এটা আর হচ্ছে ব্ল্যাক বুস ক্রিম ব্ল্যাকবুস ক্রিম আর এটা মানে কালকে আমরা স্টক আউট বলে দিব কারণ হচ্ছে এই ক্রিমটাতে লস হচ্ছে টোটালি এটা একাই 2000 ছিল একাই 2000 ছিল কারণ এটা কিন্তু 6 শেড ফর্সা করে 6 শেড ফর্সা করে ব্রোন যায় ব্রোনের স্পটও যায় টোটালি টাকা উসুল তার মধ্যে আবার সোপটা দিচ্ছি অ্যাকনি সোপ দুইটা মিলে 2000 অনেক পিম্পল বলেছি আপু গ্লুটা বডি ক্রিমটাতে কয় শেট ফসা করে গ্লুটা বডি ক্রিমটা সবচেয়ে স্পেশাল ব্যাপার কি জানেন যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি স্কিনে সুট করবে এবং ফসা করবে দুই থেকে তিনশেট এর বেশি ফসা করে না অনেক আপু আছে এত ফসা চায় না যাদের টার্গেট দুই তিন শেড ফর্সা করা বডি তারা গ্লুটাটা নেবেন গ্লুটা বডি ক্রিম এবং এটা সেন্সিটিভ স্কিনেও সুইটেবল বাচ্চারা পর্যন্ত ইউজ করতে পারে এমন ভাবে এটা মেকিং করেছে এটা খুবই মাইল্ড টাইপের এটার কনসিস্টেন্সিটা খুবই সফট দ্যাটস ওয়াই যাদের অ্যালার্জি আছে স্কিন ফুলে যায় বডিতে অনেক অ্যালার্জি থাকে চুলকাইতে থাকে সো এটা কিন্তু আপনার চুলকাবে না এবং ফর্সাও করবে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু কোনো কিছু কাজ করতে চায় না কারণ লাল হয়ে থাকে স্কিন সো ফর্সা হলেও বুঝবেন না মনে হবে কি যে আমার আরো অ্যালার্জি বাড়ছে তো এটা ইউজ করলে সেই প্রবলেমটা হয় না হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা আপু ভালো একটা ডে ক্রিম বলো বলেছি আপু ড্যামেজ হেয়ার অ্যান্ড চুল পরে হেয়ার লম্বা হয় না কি ইউজ করবো আপু পাঁচ অয়েল নেবেন সাথে শ্যাম্পু নেবেন গ্যারান্টি নিতে হলে পাঞ্জাবি অয়েল আর শ্যাম্পু একসাথে নেবেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা চুল লম্বা হবে চার ইঞ্চি চার ইঞ্চি চুল লম্বা হবে আপনি ফিতা দিয়ে মেপে আমাকে রিভিউ দিবেন পনেরো দিনে এক থেকে দুই ইঞ্চি লম্বা হবে ঠিক আছে পাঞ্জাবি অয়েল আর হচ্ছে শ্যাম্পু সতেরোশো টাকা এবং এটা কিন্তু চুল পরা অফ করে ফার্স্ট ইউজে

cream দিলে ভেসে ভেসে থাকে আচ্ছা আপনি যেটা নিবেন সেটা হচ্ছে ডল স্কিন সিরামটা নিবেন একদম শিওর থাকেন আপনার স্কিন ফর্সাও হবে এবং এই ভাষা ভাষা এই জিনিসটা থাকবে না ঠিক আছে এবং দিনের বেলায় কিন্তু ড্রাই স্কিন দেখতে অনেক বাজে লাগে তো আপনি ডল স্কিন সিরামটা দিবেন হ্যাঁ এটা প্রাইস আটশো নব্বই এটা ফর্সাও করবে কোয়েলসিয়া ব্র্যান্ডের লিপস্টিক কি আছে হ্যাঁ আপু আছে আমি আমি ইউজ করে ছবি তুলবো বলি ভুলে যাই আপু কমেন্ট পড়ো না কেন আপু পড়ছে আপু তোমার চশমার পাওয়ার কত আপু আমার চশমার পাওয়ার অনেক এখন বেড়েছে আপনাদের কমেন্ট পড়তে পড়তে এবং মোবাইল টিপতে দিতে কারণ আমার বিজনেস তো একটু মোবাইলের ভিতরে অনলাইন জগতে এখন হচ্ছে সাড়ে তিন ঠিক আছে মাইনাস আপু লেজার কিমের সাথে কি স্নেল কি ইউজ করতে পারবো হুম অনেক ভালো হবে আমি ইউজ করেছি তো আপু আমার চোখের প্রবলেম আমারও চোখের প্রবলেম আমি লেজার ইয়ে করব ল্যাসিক করব কিন্তু ভয় লাগে আমিও কিন্তু ভয় পাই ঠিক আছে কারণ আসলে সাইড এফেক্টের কথা সবাই ভয় পাই এটা সত্যি কথা ল্যাসিকটা করব আমার খুব ইচ্ছা বাট ভয় পাই ঠিক আছে কানা হয়ে যায় নাকি আবার আপু আহ আপু কি আপু কিন্তু আমি চশমা পরে তোমার মতো কিউট লাগে না চশমা পরলে মেয়েদেরকে অনেক কিউট লাগে আপনি মনে সুন্দর চশমা কিনতে পারেন নাই ফেসের সাথে মিলিয়ে কিনেন অবশ্যই ভালো লাগবে চশমা পড়লে সবাইকে কিউট লাগে লেজার ক্রিম শেষ হলে কি ইউজ করব আপু লেজার ক্রিম শেষ হয়ে গেলে স্কিনটাকে ধরে রাখার জন্য কালারটা আপনি ডল স্কিন সিরামটা নেবেন এবং একটা সানস্ক্রিন লাগাবেন সানস্ক্রিন এটা লাগাবেন আর হচ্ছে সিরাম লাগাবেন ডল স্কিনটা ঠিক আছে আপু সেক্রেট প্লেস এর কথা কিছু বলো সেক্রেট প্লেস টাইট হোয়াইট দুইটা যদি একসাথে চান তাহলে ভ্যাজেনার ক্রিমটা নিতে হবে ভ্যাজেনার ক্রিমটা নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সিক্রেট প্লেস টাইট করবে একদম লুজ থাকলেও সেটাকে টাইট করবে এন্ড হচ্ছে ফর্সা করবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ম্যারিড রো লাগাতে পারবে আনম্যারিড মেয়েও লাগাতে পারবে হ্যাঁ আপু লম্বা হওয়ার সিরাম অর্ডার দিয়েছি আপু সিরাম কি একটার বেশি ইউজ করা হ্যাঁ তিনটা ইউজ করতে হয় আমার স্কিন অনেক অয়েলি যে ক্রিম কোনটা ইউজ করবো বলে দিয়েছি আপু যে যেটা দেখাচ্ছে দেখাচ্ছি এতক্ষণ ধরে যে অ্যাকুয়া কমেন্ট আপু 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 করার কিছু দেখে ফেলেছি ইউজের কতদিন পরে লেজার কি ইউজ করা যায় আপু স্নেল টুসিকার পাশাপাশি লেজার মাখা যায় কারণ এটা কোন ফর্শাকারি প্রোডাক্ট না এটা স্কিন রিপেয়ারিং একটা প্রোডাক্ট আপু এটা দিলে ব্ল্যাক সোপ ব্ল্যাক স্পট যাবে বডির কোনটা কোনটা কি দেখালাম এখন আবার বলেন ও এটা না এটা অনলি ফর্সা করে অনলি ফরসা দাও দুই থেকে তিন শেড এত না হ্যাঁ আপু সেভেন হান্ডবল দিলে ফেস লাল হয়ে যায় অ্যানচুলকায় কি করব হ্যাঁ সেভেন হান্ডবালের ডে ক্রিমটা আপনাকে অনেক প্যারা দিবে কয়েকদিন তিলগুলা লাল হবে মিস্তাগুলো লাল হবে কিন্তু যখন লেজার ট্রিটমেন্ট করবেন রক্ত বের হবে ক্যান্সারও হয় সো আমার তাতে এটা হবে না একটু ধৈর্য ধরে শেষ করেন আপনি অন্যদের মতো আপনিও রিভিউ দিবেন এখন আমার সেভেন হান্ডবালের রিভিউ চলতেছে একুশশো আপনারটা দিলে একুশশো একুশো প্লাস হবে ঠিক আছে আচ্ছা আপু তুমি কি মালয়েশিয়ান খসার শ্যাম্পুটা আর আনবানা ওটা পাচ্ছি না আপু ওটা হচ্ছে স্টক আউট কোম্পানি থেকে আপু স্লিমিং ট্যাবলেট দেখাও হ্যাঁ স্লিমিং ট্যাবলেটটা হচ্ছে লিপো 9 10 দিনে 9 কেজি ওয়েট লস করে হ্যাঁ আমি দেখাচ্ছি 10 দিনে যদি আপনি 9 কেজি পর্যন্ত ওয়েট লস করতে চান কোনো সাইড এফেক্ট ছাড়া বমি ছাড়া লুজ মোশন ছাড়া লুজ মোশন মানে বুঝেন না তারপর বলে দিচ্ছি যে টয়লেটে বসে থাকতে হবে না তারপর হচ্ছে ডায়েট করতে হবে না যদি এটা চান কেজি পর্যন্ত ওয়েট লস করে হচ্ছে কোনো নয় লিপো নাই তারপর আমি নয় কেজি বলছি না আমি সাত থেকে নয় কেজি বলবো যদি ওরা বলেছে নয় কেজি কমে অলরেডি আমাদের রিভিউ আসছে আমি পোস্টও করেছি তারপর আমি বলে দিচ্ছি যে সাত থেকে নয় কেজি দশ দিনে 10 দিনের ক্যাপসুল ক্যাপসুলটাই কিন্তু 10 দিনের কেন জানেন কারণ কোম্পানি চায় আপনারা এই প্রোডাক্টটা 10 দিনের যাতে ফিদা হয়ে যান ইউজ করে নেক্সট যেতে আবার কিনেন দ্যাটস হোই ওরা কিন্তু 10 দিনের ক্যাপসুলই মেকিং করেছে ওরা চাইলে কিন্তু এক মাসের করতে পারে ওরা এক মাসের করে না কারণ ওরা চায় যে 10 দিনে যেতে আপনারা রেজাল্ট পান এবং অনেক ই আছে অনেক কাস্টমার আছে অনেক কনজিউমার আছে যে রেজাল্ট যদি 10 দিন বা 7 দিনের মধ্যে না আসে ওই প্রোডাক্টটাকে মনে করে কি ফেক তখন ফেলে দেয় দ্যাটস হোই এই কোম্পানি ইচ্ছা করেই এই কোম্পানিটা কিছুটা আমার মতো বলতে পারেন কারণ হচ্ছে আমি আমিও চাই আপনাদেরকে একদিনে দুই দিনে রেজাল্ট দিতে না হলে আপনারা আমার কাছে আসবেন কিভাবে বলেন তো এটাও হচ্ছে ওই টাইপেরই একটা ট্রিক যাতে দশ দিনে আপনাদের সাত থেকে নয় কেজি ওয়েট লস হয় চাইলে আপনি আরও খেতে পারবেন তিরিশ দিনে আপনার মিনিমাম বিশ কেজির মতো ওয়েট লস হবে এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা সাথে একটা ফল নিবেন ফলটা হচ্ছে আপনার খেজুর যেটা পাম ক্লিন ডিটক্স পাম কারণ হচ্ছে অনেকের টার্গেট থাকে আরো বেশি দ্যাটস আপনি সাথে যদি ফলটা নেন তখন 9 কেজির জায়গায় আপনার কিন্তু তখন 12 13 কেজি কমবে একটু বেশি কমবে যদি ফলটা খেতে পারেন আর ফলটা কিন্তু ইয়েরাও খেতে পারবেন যাদের ব্রেস্ট ফিডিং করেন তারা কিন্তু ক্যাপসুল খাবেন না তারা ফলটা খাবেন এই ফলটা আপনাকে 3 থেকে 6 কেজি ওয়েট লস করবে ওরা বলেছে তিন থেকে ছয় কেজি ঠিক আছে তো এই দুইটা এই দুইটার প্রাইস বলে দিচ্ছি এই দুইটার প্রাইস এই দুইটা মিলে প্রাইস পড়বে তিন হাজার দুইটা মিলে প্রাইস পড়বে তিন হাজার টাকা যদি সিঙ্গেল নেন সিঙ্গেল এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা অরিজিনাল এটা কিন্তু কপি করা খুবই ইজি কারণ এটা একটা খেজুর জাস্ট এটা খেজুর সো এটা কপি করা খুবই ইজি আর এটা আমি একদম শুরু থেকে সেল করে আসতেছি ওই লটই আমার আছে আমার কিন্তু আর লট আসে নাই তো আমার হাতে নকল পরে নাই এটা শিওর থাকবেন তো এটার প্রাইস সিঙ্গেল দুই হাজার ট্যাবলেটের সাথে নিলে হচ্ছে তিন হাজার টাকা পড়বে ফর দোজ ওমেন যারা দশ থেকে বারো কেজি ওয়েট লস করতে চান মাত্র দশ দিনে ঠিক আছে আচ্ছা আপু এক কম্বোটা আরো কিছুদিন রাখো প্লিজ আপু অনেক লস হচ্ছে সত্যি আমি বলে বুঝাতে পারবো না আপু লেজার গেমের সাথে কি গোল্ডেন প্লিট ইউজ করা যাবে হ্যাঁ পনেরো দিন পর পর তুমি হ্যাঁ আপু আপু এক আহ আচ্ছা আপু আপু কতদিন ইউজ করলে রয়্যাল আপু কতদিনে ইউজ করে রয়্যাল ক্রিম আর কিভাবে ইউজ করে রয়্যাল সিরাম রয়্যাল সিরামটা দিনে ইউজ করবেন না অনেক পাওয়ারফুল জাস্ট রাতে ইউজ করবেন বা সন্ধ্যা ইউজ করবেন এটা শেষ করতে হবে পুরাটা পুরাটা শেষ হবে বিশ দিনে সাত দিনে দেখবেন স্কিন মোটা হয়ে গেছে হ্যাঁ

খারাপ প্রোডাক্ট সেটাই যখন মুখে রক বের হবে লোম বের হবে স্কিন পাতলা করবে স্কিন লাল করে দিবে জ্বলিয়ে দিবে ওইটাকে খারাপ প্রোডাক্ট বলে হ্যাঁ চিরঙ্গাই শোরুম হ্যাঁ আপু হবে আপু কতদিনের রয়্যাল সিরাম কাজ করে আপু পনেরো থেকে বিশ দিন আপু বডিতে অ্যালার্জির কোনো দাগ কিভাবে করবো আপু আপনি বডি স্প্রেটা নেন যেটা হচ্ছে ফাটা দাগ পর্যন্ত রিমুভ করে ওয়েট দেখাচ্ছি ভিটেরা ভিটেরাটা নিবেন ভিটেরা ওকে ভিটেরা স্প্রেটা নেবেন নিবেন এটা বডির যে কোনো দাগ বডির যে কোনো দানা রেশ অ্যালার্জি পর্যন্ত আউট করে এবং ব্রোন পর্যন্ত আউট করে হ্যাঁ এই স্প্রেটা এবং হচ্ছে ফাটা দাগ হচ্ছে রিমুভ করে ফাটা দাগ হ্যাঁ

জানি সেটা কিন্তু সেটা এখন আপনার হাতে আপু একনি সোপের প্রাইস একনি সোপ শুধু একনি সোপ হবে না আপু আপু সেভেন হার্বাল বেস্ট প্রোডাক্ট আমার মুখের সব দাগ চলে গেছে শুধু একটা আছে আপু বিফোর আফটার ছবি দিন এভাবে কানে কানে রিভিউ নিব না হ্যাঁ কানে কানে রিভিউ দিলে কিন্তু জরিমানা হবে আপু গরমে যে ঘামছি ও আপু গরমে যে ঘামাচি হয় আচ্ছা ঘামাচি এটাতে চলে যাবে এই স্প্রেতে ঘামাচি চলে যাবে

আমার তো দেখে নিয়েছে কিন্তু নয়শো টাকা আপনারা তো এমনই করেন মানে পাঁচশো টাকা ছশো টাকায় পাইলে যাইয়া ঝাপাইয়া পড়েন তো নিয়েছে পুড়ে গেছে টোটালি পুড়ে গেছে কাজ না করুক এটা কিন্তু ব্যাপার না কাজ নাই করতে পারে কিন্তু পুড়ে গেছে টোটালি

দুই পরে গিয়ে আর কোনো রিভিউ দিতে পারে না ঠিক আছে এবং একটার পর একটা প্রোডাক্ট আনতেই থাকে তিলের জন্য এত প্রোডাক্ট কেন আনে আমি বুঝিনা আর আমি আজকে প্রায় তিন বছর ধরে খালি সেভেন হার্বালই সেল করতেছি জাস্ট তিলের জন্য মেস্তার জন্য ব্রনের দাগের জন্য পোড়া দাগের জন্য জন্মগত দাগের জন্য বা হচ্ছে আপনার ইয়ে পক্স পক্সের দাগও চলে যায় আ আপু আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আচ্ছা করিয়ে আপু সবাই করে আপু তুমি শোরুমে কবে যাবা এত পাগল হয়ে গেছে আমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে না আপু তোমাদের গ্রুপে কন্টেস্ট হইতেছে ভোট দিলে ভোট ক্যান্সেল হয়ে যায় কেন আপু আমি জানিনা আমি গ্রুপের দায়িত্ব নেই আমি একটা মডরেটর আছে আপু তোমাদের গ্রুপের নাম কি সাবুশ আপ দিলেই পাবেন আপু গ্লাসের স্কিন কম ও ভালো কথা সাবুশফ দিলে আবার অনেক পেক পাবেন আর কোনটা অরিজিনাল বলে দিই একটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান আর এটা হচ্ছে উনানব্বই কে ওইটাও আমার দুইটাই আচ্ছা এত কেন তুমি কিউ থ্যাংক ইউ আপু স্লিমিং এর বিষয়ে কিছু বলেন বলে দিয়েছি আপু ব্ল্যাক সোপের প্রাইস ব্ল্যাক সোপ ব্ল্যাক সোপ এটা কথা বলতেছেন ডক্টর ডেভিড টা ডক্টর ডেভিড অরিজিনাল ব্ল্যাক সোপ প্রায় সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনালটা এটার সবচেয়ে বড় গুণ এখন অনেক সেল হবে গরমে কারণ এটা অয়েল কন্ট্রোল করে অয়েল কন্ট্রোল করে কন্ট্রোল করে প্রোন স্কিন যাদের যাদের স্কিনে প্রতিদিন একটা দুটো করে ব্রোন হবে না অয়েল কন্ট্রোল করবে এবং দাগও কমায় মুখের ঠিক আছে দাগ কমায় এটার প্রায় সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক সোপ ডক্টর ডেভিড ব্ল্যাক সোপ এটা অনেক সেল হবে এখন অনেক সেল হবে আমি জানি এটা আমার অলরেডি অনেক অর্ডার আসে আপু শোরুমে সাইবার কি শোরুমে আছে হ্যাঁ আপু স্লিপিং মাস্কটা অফার দাও আপু এটা জাস্ট ভাইরাল একটা স্লিপিং মাস্ক বলার বাইরে এরকম স্লিপিং মাস্ক আমি আমার লাইফে দেখি নিই তিন বছরের বিজনেসেও দেখি নিই সিরাম প্লাস স্লিপিং মাস্ক মানে সিরামের কাজও করে আবার ফসার কাজও করে ব্রাইটের কাজও করে গ্লাস অনেকগুলো কাজ করে বলে বোঝাতে পারবো না এটার মধ্যে তিনটা আইটেম দেওয়া আছে স্নেল যে পোকাটা সেটার হচ্ছে টুসি কাটা দেওয়া আছে তারপর গোল দিয়েছে তারপর হচ্ছে আপনার এটার মধ্যে আবার আরেকটা ইনগ্রিয়ন্স দিয়েছে যেটা হিডেন ওটা আমি বলবো না মধু দিয়েছে আর অনেক কিছু আচ্ছা হুম তোম่าটা অরজিনাল কি আপু আপু সাবুশপ নামে অনেক ফেক পেজ খুলেছে অনেকেই ইউটিউব চ্যানেলও তো খুলছে যায় দেখেন ঠিক আছে কি আর বলবো মানে আমি সেলিব্রিটি তো তাই ওরা আমাকে উপরে পাঠায় ঠিক আছে উপরে পাঠায় বলি উপরে উপরে উঠায় আল্লাহ উপরে পাঠায় মানে মরে মরি নেই এখনো মানে উপরে উঠায় আর কি আপু মিরাকেল ফেস ওয়াশ দিয়ে কয় মিনিট পর লেজার ক্রিম লাগাবো আচ্ছা আপনি যদি ফেসওয়াশের মাধ্যমে ফর্সা হতে চান আপনাকে এক মিনিট ফেসে রাখতে হবে ঠিক আছে আর যদি ধুয়ে ফেলেন তাহলে জাস্ট ফেসওয়াশের কাজ হবে ফর্সার কাজ হবে না অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে লাস্ট একটা সিরাম দেখে চলে যাই অনেক কথা বললাম সেটা হচ্ছে কোকোনাট অয়েল সিরাম এটা আমার অনেক ফেভারিট একটা সিরাম কারণ হচ্ছে এটা আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতটা কাজ করে হ্যাঁ তো এবার কয়টা নিতে হবে আপু একটাই আপু স্নেল ফেস ওয়াশ কাজ কি স্নেল ফেস ওয়াশ কাজ হচ্ছে স্কিন মোটা করে ক্লিন করা স্কিন পাতলা করে না কারণ ফেস ওয়াশও কিন্তু স্কিন পাতলা করে প্রত্যেকটা আইটেমে কিন্তু কেমিক্যাল এখন প্রত্যেকটা আইটেমে আপনি যত প্রোডাক্টই বলেন এখন ফ্যাক্ট ইজ কোনটা স্যুট করবে আপনার কোনটা সাইড এফেক্ট করবে না এটা হচ্ছে ফ্যাক্ট আপু তোমার লাইভ দেখার পর আর কাউকে বিশ্বাস হয় না মনে হয় তুমি আসল বাকি সবাই ফেক মনে হইতে হবে না আপু আপনি ভালোমতো যাচাই করেন ঠিক আছে আপু আমার একদিন সব দিয়ে মুখ আহ ধুলে একটু জলে হ্যাঁ এটা আমি বলেছি acne soap দিয়ে মুখ ধুলে আপনার মুখটা জ্বলবে যেটা ব্রন ব্রনের জায়গাটা জ্বলবে পুরো মুখ জ্বলবে না আপু steaming mask কারণ আপনার ভিতরে germs কিন্তু বের করে দেয় আপনার ব্রন কমছে কি না সেটা বলেন সেটা just ফোকাস করেন আচ্ছা আপু maxiora showroom এ আছে আপু maxiora আছে আপু এটা না এটা আপনারা এত ডিমান্ড করতেছেন দাঁড়ান দেখাচ্ছি কিন্তু চব্বিশটা চব্বিশটা আছে কম বলি হ্যাঁ ম্যাক্সি ওরা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটার দাম বাড়াই দিব হ্যাঁ না বাড়াবো না আমি আবার আনতেছি আপু লাইফটা ঝাপসা লাইফটা ঝাপসা ওই যে রিপোর্ট দিচ্ছে তো ওই জন্য আরো ঝাপসা হয়ে গেছে দাঁড়ান একটা মিনিট এখন কি ঠিক আছে ক্যামেরা মুছলে আরো সাদা লাগতেছে ঠিক আছে কি লাইট বন্ধ করে দি আপু কমেন্ট করে বলছো আপু ম্যাক্সি আপু ম্যাক কাজ পরে বলি আবার আসুক কারণ আপনার মাথা নষ্ট হয়ে যাবে অর্ডার দিবেন দিতে পারবো না অযথা কি দরকার বলেন আপু তোমার বাবু কেমন আছে আপু একটু জ্বর হ্যাঁ জ্বর ঠান্ডা লাগছে আপু তোমার স্নেল হোয়াইট সোপ নাকি অনেক ভালো স্কিন অনেক ব্রাইট করে হ্যাঁ স্নেল হোয়াইটটা তো সবার মানে খুব পছন্দের একটা সোপ সাড়ে আটশো টাকা আপু তিনটা সিরাম ইউজ করে কত খানি লম্বা হব আচ্ছা এক ফুট অমিতাভ বচ্চন তো আর হইতে পারবেন না তবে হ্যাঁ আপনার দেড় থেকে দুই ইঞ্চি লম্বা হওয়া পসিবল সেটা শুধু সাবু হয়েছে এবং আপনি চ্যালেঞ্জ লাগতে পারেন আমার রিভিউ টাকা দেখি না না আমি যদি সময় পাইতাম আমি কিন্তু আপনাদের সাথে ফোনে কথা বলতাম চ্যাটিং করতাম আমার অর্ডার আরও বাড়তো কারণ আমার সাথে কথা বলার জন্য আপনারা অনেক পাগল কারণ কথা বলে প্রোডাক্ট নিতে চান অনেকে আছেন এমন তো আমি দেখবেন আপনাদের সাথে কথা বলার টাইমও না আমি শোরুমে যাই মাসে একবার সপ্তাহে একবার আমার মতো মেয়ে রিভিউ কিনবে বসে বসে সেই সময়টা কি আছে বলেন অনেকে বলেন যে কি রিভিউ কিনতে পাওয়া যায় দশ টাকা করে বিশ টাকা করে হ্যাঁ আসলেই পাওয়া যায় আসলে দশ টাকা করে রিভিউ পাওয়া যায় এবং আমাকে অনেকে অফারও দেয় এবং আমি জানিও কোথায় পাওয়া যায় কোথায় ফেক রিভিউ পাওয়া যায় কোথা থেকে আইডি কিনতে হয় কোথা থেকে আইডি উড়ানো যায় কোথা থেকে ইলিগাল করা যায় এগুলো আমি জানি যেহেতু আমি একজন সাকসেসফুল বিজনেস ওমেন এবং আমি যেহেতু বিজনেসে করি বিজনেসে আছি তো আমি জানি এবং দেখবেন এটা আসলে বলতে চাচ্ছি না তা বলি দেখবেন কি যে একটা পোস্টে এগারো হাজার লাইক বারো হাজার লাইক আপনারা দেখে পাগল হয়ে যান আল্লাহ এই পোস্টে বারো হাজার লাইক তাহলে তো এই পেজটা অনেক বড় কিন্তু একটু লাইক অপশনে যান লাইক অপশনে গিয়ে লাইক গুলো দেখবেন কে দিছে সব ছেলে সব ছেলে এগুলো টাকা দিয়ে কিনা যায় এবং অটো লাইক করা যায় একটা সফটওয়্যার আছে সে সব সফটওয়্যারের মধ্যে অটো লাইক করা যায় আমি ভিউয়ার ইচ্ছা করলে এখন পাঁচ কে করতে পারবো আমি ভিউয়ার ইচ্ছা করলে পাঁচ কে করতে পারবো এগুলো হচ্ছে রোবট ভিউ এগুলো রিয়েল না এগুলো হচ্ছে আপনার জাস্ট ব্রেন ওয়াশ আই ওয়াশ করে আপনাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমাদের অনেক ডিমান্ড আমাদের এটা আমাদের ওইটা হ্যাঁ এগুলো আমি কখনোই করিনি আলহামদুলিল্লাহ আমার দরকার হয়নি আমি বলেছি না আমি যদি শুয়ে বসে লাইফ করি তাও আমার পাশের নিচে বিয়র হয় না আমার পেজে যতই প্রবলেম থাকুক যতই হেটার পেছনে লাগুক রিপোর্ট মারুক তাও আমার পাশের নিচে বিয়র হয় না আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে লাখ লাগে বিজনেস লাখ লাগে বিজনেস এর আরো বড় কথা হচ্ছে যে কিভাবে বিজনেস করতেছি সেটা হচ্ছে বড় কথা আমি কোন সময় ইলিগেল ভাবে বিজনেস করিনি আমি কারো কখনো ক্ষতি নি এটা কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না কারো ক্ষতি করেছি ওই মুখেই যে ফেক রিভিউ দেয় এটা ওটা করে টাকা নিয়ে করে প্রুফ করতে পারে না মেডিকেল প্রুফ কখনোই করতে পারে না আর যদি কারো ক্ষতি করতাম আমাকে আইসে অবশ্যই ধরতো শোরুমে যেহেতু শোরুম আছে এভাবে শোরুম দিয়ে শান্তি মতো বিজনেস কয়জন করতে পারে বলেন তার মধ্যে আমি টপ সেলার আপনারা বলেন ঠিক আছে এনিওয়ে আপনি থ্যাংক ইউ আপু পেসে অনেক লোম কি করবো আপু স্টফ হেয়ার নিবেন স্টফ হেয়ারটা হচ্ছে বারোশো টাকা স্টফ হেয়ারটা বারোশো টাকা এটা আপনার পুরো পার্মানেন্ট মুখের লোম কমিয়ে দিবে পারমানেন্ট পার্মানেন্ট মুখের লোম কমিয়ে দিবে আপনার যদি দাড়ি মুচু হয়ে যায় দাড়ি মুচু চলে যাবে ঠিক আছে স্টফ হেয়ারটা ঠিক আছে স্টফ হেয়ার স্টফ হেয়ারের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আসলে লাইফটা একটু সাদা সাদা লাগতেছে না রিফ্লেকশন আসতেছে লাইটের বুঝলাম না আপু ওয়াচিং কিম কোনটা ভালো লেজার কেম আপু তোমার সাথে কথা বলতে চাই এভাবে বলতে হবে অথবা শোরুমে গেলে পোস্ট দিব আপু চিটাং এ শোরুম দিব আপু ইন্ডিয়া একটা সেল গ্রুপ তোমার প্রোডাক্ট নিয়ে অনেক কথা বলছে ইন্ডিয়ান একটা সেল গ্রুপ ও দুষ আপু শুনেন এখন মানুষ ভিউয়ার পাওয়ার জন্য অনেক কিছুই করে সে যাদের পঞ্চাশ ভিউয়ার আমার কথা যখন বলবে ওদের পাঁচশো ভিউয়ার হবে চ্যালেঞ্জ লাগেন আপনিই করেন আপনিই করেন জাস্ট দেখার জন্য আপনারা করেন আমি মাইন্ড করবো না আপনারা দুই তিনটা পেজ খুলবেন পেজ খোলা লাগবে না আপনার আইডিতে আপনি লিখবেন আপনার আইডিতে লিখবেন সাবু ফেক সাবু ওইটা সাবুকে তো সবাই চিনেন দেখবেন আপনার ওই মানে পোস্টের মধ্যে আপনার দেখবেন একদম রিচ বেড়ে গেছে ভিউয়ার বেড়ে গেছে কারণ আমাকে সবাই চিনে সবাই দেখতে আসে আসলে ঘটনা কি আবার আমার অনেক হেটার্স আছে অনেক সেলার আছে আমাকে অনেক হিংসা করে ওরা এসে তালে তাল মিলাবে ওরা একটু খুশি হয় দ্যাটস ওয়াই কিন্তু আপনার ওখানে লাইক বেড়ে যায় ভিউয়ার বেড়ে যায় রিচ বেড়ে যায় আপনি দেখেন আপনি ফেক আইডি দেখো করেন দেখবেন অবশ্যই হবে ঠিক আছে এটা আমি আপনাদের শিখিয়ে দিলাম আপু একনি কম্পিউটার সাথে কি তোমার অন্য ফেস ওয়াশ ও ইউজ করা যাবে হ্যাঁ যাবে ইউ আর বেস্ট সেলার মানুষ থ্যাংক ইউ আপু সাইবার সাথে ইউজ করার মতো ভালো ময়শ্চারাইজার কি হচ্ছে এটা অথবা জাপানিজ ডল স্কিন সিরাম জাপানিজ ডল স্কিন সিরাম অথবা হচ্ছে এইটা এটা হচ্ছে পনেরোশো টাকা ওকে লাইফটা কেমন জানি সাদা হয়ে আছে তো চলে যাই আপুরা আল্লাহ হাফেজ টাটা যাওয়ার আগে আমি এই সিরামটা দেখেই চলে যাই কোকোনাট সিরাম কোকোনাট সিরামটা আমার খুবই পছন্দ কারণ এটা হচ্ছে এক ঢিলে অনেকগুলো পাখি মারা বলতে পারেন এক ঢিলে দুই পাখি না এক ঢিলে অনেকগুলো পাখি মারা সেটা হচ্ছে চুলের কাজও করবে যারা তেল পছন্দ করেন না যারা তেল পছন্দ করেন না আমি ইউজ করি আমি তো তেল পছন্দ করি না আমার তো চুল পড়তেছে তো এটা কি কি করবে বলি যারা তেল লাগাতে পারেন না যারা তেল ইউজ করতে পারেন না আমার তারা এটা ইউজ করলে চুল পড়া অফ হবে চুল এত সিল্কি হবে এবং এটা কিন্তু গ্রেজি না নন গ্রেসি নন গ্রেসি বলতে এটা অয়েলি না এটা টোটালি সিরাম এটা তাদের জন্যই বানানো হয়েছে আমার মতো আপু ভ্রপ্লাক করো না আমি ভুরপ্লাগ করি না এই দেখেন ঠিক আছে ভুরু প্লাক করি না আপু করলে লাগে আমার কাছে এটা হচ্ছে হ্যাঁ গেম খেলবো আপু গেম খেলবো লাইভ এর শেষে গেম খেলবো ওয়েট করেন আমি অবশ্যই গেম খেলবো আজকে ভালো হয়েছে মনে করিয়ে দিয়েছেন আমি খালি ভুলে যাই আপু বারো দিনের সিরাম এন্ড লোশনটা ইউজ করলে কি দিয়ে ওয়াশ করব আচ্ছা ও আচ্ছা টুয়েলভ সেটটার কথা বলছেন মুখ ওয়াশ করবেন হচ্ছে আপনি ইয়ে দিয়ে আমি দেখাচ্ছি আপনি কি পারপাসে নিচ্ছেন একনি নাকি হোয়াইটেনিং এটা একটু বলেন জাস্ট ঠিক আছে কারণ আমি স্কিন না বুঝে আমি ফেস ওয়াশ আর ডে ক্রিম দিই না তোমার টপসটা দেখি আপু এটা হচ্ছে ম্যাক্সি আপু ম্যাক্সি কি দেখবেন ম্যাক্সি জাস্ট ঠিক আছে এই যে এটা হচ্ছে যারা তেল পছন্দ করেন না এটা যখন আপনি চুলে দিবেন আপনার চুল পড়া অফ হবে চুল সিল্কি হবে সুপার এন্ড মুখে লাগালে আপনার মুখের স্কিন টানটান থাকবে মুখটা গ্লেজি থাকবে স্পট ও আউট করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা স্পট ও আউট করে রোদে দাক দাগ ছোপ ছোপ দাগ চোখের নিচের কালো দাগ যাবে

বডিটাও গ্লাস স্কিন হবে মুখ যেমন গ্লাস স্কিন হয় তেমন বডিও গ্লাস স্কিন হবে তো এটা কিন্তু বডিতেও লাগানো যায় হ্যাঁ আমি দেখাই আমি চুলে লাগাই ফার্স্টে এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু সিরাম তো চুলে ইউজ করলে চুল পড়া অফ হবে চুল সিল্কি হবে যদি চুল পড়া অফ চান তাহলে গোড়ায় দিবেন চুল পড়া অফ চান তাহলে গোরাই দিবেন স্মেলটা অনেক সুন্দর এবং আমি দেখাই এটা কিন্তু অয়েলি না একটু অয়েলি এটা দিয়ে আপনি বাইরেও যেতে পারবেন কিন্তু আপনার চুলের খাদ্য ঠিকই পাচ্ছে তেল দিলে যে কাজ হবে সিরাম দিলে সে কাজটাই হবে যেটা কোকোনাটের ফ্যাকটিস এটা দিয়ে আপনি বাইরে যেতে পারছেন আপনাকে জরিনা না জরি না লাগবে না মুখ কালো লাগবে না তেল আমি এর জন্য লাগাই না সো তেলিনা অয়েলি না হ্যাঁ চ্যাট চটেনা সো এটা আপনি হচ্ছে স্ক্যাল্পে দিলে চুল পড়া অফ হবে আর চুলে দিলে চুল সিল্কি হবে চুলে দিলে চুল সিল্কি হবে আমার কার্লিটা নষ্ট করে ফেললাম সমস্যা কি ভালো হবে আমার একটু দেওয়া হবে আমার যে চুল পড়তেছে দেখেন কি সুন্দর লাগবে আমি এই পাশে পাশে লাগাবো না করবো আপু তোমার চুলগুলো আজকে বেশি ভালো লাগতেছে নষ্ট করে ফেললাম একটু ছবি তুলবো ভাবছিলাম অবশ্য নষ্ট হবে না ও আমি তো ভুলে গেছি তো তেল না একটু সিরাম দেখেন নষ্ট কিন্তু হয় নাই এবং এটা তেল তেলানা একদমই যে দেখেন এখন চলে গেছে

স্পেসিফিকলি বলে দিয়েছে যে স্পট আউট হবে এটা দিয়ে সেভেন হার্বাল দিলে জোস হবে জোস আপনার তিলগুলো যে লাল হয় লাল হবে না সেভেন হার্বাল দিলে কিন্তু তিলগুলো ফার্স্ট লাল হয় জলে সে জলাটা হবে না কারণ কোকোনাট কিন্তু ঠান্ডা করে স্কিন কোকোনাট স্কিনকে ঠান্ডা করে সো সেটা হবে না এটা ভালো হয়েছে আপনি আমার মাথায় ঢুকালেন এখন থেকে আমি এটাই বলবো যাদের মুখে সেভেন হার্বাল দিয়ে জলে তারা এটা লাগাবেন কারণ জ্বলবেই যখন তিলটা উঠবে ওটা কিন্তু জ্বলবে আপু তোমার বেবি বেবির জন্য গিফট হচ্ছিলাম তোমার মেলাতে আপু এগুলা করছে দেখছো কালকে baby র জন্য gifts বুঝলাম না কি বললেন দেখছো কালকে baby র জন্য gifts করছিলাম তোমার আপনারা না এরকমই করেন আমাকে দেখে তো এক্সাইটেড হয়ে কমেন্ট করেন কেন একটু ভালো মতো করেন কি লিখলেন কিছু বুঝলাম না এটা কি চাইনিজ ভাষা না জাপানিজ ভাষা ভালো মতো লেখেন বুঝছেন ওকে এই যে দেখেন ফেসেও দেওয়া যায় ওকে ফেসে দিলাম ফেস গ্লাস স্কিন হবে স্পট আউট হবে এবার দেখাই গলাতেও দেওয়া যাবে গলাতে হাতে দিলে গ্লাস স্কিন হবে বডির স্পটও আউট হবে সবচেয়ে বড় কথা যাদের হচ্ছে চামড়া কুঁচকানো বডির চামড়া অনেকের কুচকানো থাকে একটা মেয়ে আমি বলেছি যে কিসে পরে ইন্টারে পরে আমার থেকে দশ বছরের ছোট দশ বছরের ছোট সে আমার হাতের পাশে তার হাত রেখেছে আপুরা আসলে এটাই করে ফার্স্টে আমার হাত দেখে আমার মুখ তেমন একটা দেখে না আবার চুল দেখবে আর হাত দেখবে তো বলে আপু আপনার হাত তো অনেক সুন্দর এটা সেটা বলে দেখেন আমি মোটা হয়েছি আমার হাত কিন্তু মোটা হয় নাই আমার হাতে একটা শেপ আছে তো আমার হাতে কুচকানো না তো উনি হচ্ছে আমার হাতের পাশে ওনার হাত রেখে বলদুছে আপু আমার হাত তো কুচকে গেছে আমার মাত্র 20 বছর তো দেখেন অনেক কম বয়সে মেয়েদেরও কিন্তু চামড়া কুচকে যায় সো হাতের চামড়াও কিন্তু টানটান হবে শুধু বডির চামড়া টানটান হবে না ফেসের চামড়া টানটান হবে এটা থ্যাঙ্ক হচ্ছে 1500 টাকা ওকে

এটা হচ্ছে কোকোনাট অয়েল সিরাম কোকোনাট অয়েল সিরাম মাথা থেকে পা পর্যন্ত ওয়ান সলিউশন পায়েও দিতে পারবেন তো টাকা উসুল পনেরোশো টাকা আল্লাহ হাফিজ আজকে অনেকক্ষণ ছিল ও গেম গেম বলে দিচ্ছি লেসি আমরা বলে দিই আমি হচ্ছে একটা কোশ্চেন করব কোশ্চেনের আনসার দিতে হবে যে আগে आंसर দিতে পারবে সে উইনার হবে কিন্তু আপনি যদি উইনার হনও আপনাকে মিনিমাম আমার এই লাইভটা পাঁচটা গ্রুপে শেয়ার থাকতে হবে আমি যে উপরে যে ক্যাপশনগুলো দিয়েছি ওগুলো আপনাকে পার্টিসিপেট করতে হবে যদি আপনি না করেন আপনার পরে যে কমেন্ট করবে সে জিতে যাবে ঠিক আছে সো আমি কোশ্চেন করে দিচ্ছি ওয়েট কি করা যায় কোনটা দিয়ে করা যায় আচ্ছা এটার এক্সাক্ট নাম বলতে হবে প্রাইস বলতে হবে কি কাজ করে সেটা বলতে হবে ওকে এটার এক্সাক্ট নাম বলতে হবে প্রাইস বলতে হবে কি কাজ করে সেটাও বলতে হবে কোকোনাট অয়েল সেমের প্রাইস পনেরোশো টাকা আপু এই যে আমি চুল অলরেডি দিছি আমাকে কি মনে হচ্ছে আমি তেল দিয়েছি একটু মনে হয় না ক্রিম ছাড়া ফেস মুখ ফসা করার জন্য প্যাক নিতে হবে ঠিক আছে দাঁড়ান এটা বলবে আপুরা এখনই বলবে এই যে এটা ঠিক আছে এটা দিয়ে আপনি হচ্ছে ক্রিম ছাড়া ফসাতে পারবেন লেজার ডে নাইট ফেস প্যাক পনেরোশো টাকা ইস পারলেন না আপু কাজ বলতে হবে কাজ বলতে হবে আমার নাক ফুল আপু আমি নিজেই দোকান থেকে কিনছি আমি কি প্রাইস বলবো এটা আমি সেল করি না এটার প্রাইস হচ্ছে কত দুই হাজার বসুধহা থেকে কিনেছিলাম স্বর্ণের আমি এমিডিশান পড়তে পারি না আচ্ছা দেখি পনেরোশো টাকা মিরাকেল হইল না হইল না আপু মিরাকেল লেজার প্যাক ওয়াইটিনিং অ্যান্ড স্পট আউট প্রাইস পনেরোশো মিরাকেল লেজার প্যাক হয় নাই এক্স্যাক্ট নাই বলতে হবে এক্স্যাক্ট আমি যে নামটা বলি সেই নামটা বলতে হবে একটু না লেজার ডে নাইট প্যাক হইল না এত কঠিন আজকের গেম ভালোই তো মিরাকেল পাওয়ার লেজার ডে নাইট ফেস প্যাক একটু বেশি বলে ফেলেছেন মিরাকেল পাওয়ার লেজার না নাম এক্সাক্ট বলতে হবে কারণ আজকের গিফট তো দামি এই জন্য গেমটাও দামি ঠিক আছে কঠিন ম্যাজিক আইক্রিম পনেরোশো টাকা আল্লাহ ডাবল ম্যাজিক আইক্রিম আপু আপনি কি নতুন ঝড়ে পথ মারছেন না বুঝছি হঠাৎ করে আসছেন লেজার ডে নাইট প্যাক পনেরোশো টাকা লেজার ডে নাইট প্যাক ফরসা করে দাম পনেরোশো না মিরেক্কেল লেজার ডে নাইট ফেস প্যাক বারোশো টাকা স্পট আউট করে হ্যাঁ ঠিক আছে আপু আপনি জিতে গেছেন আমাদের এই গেমের হচ্ছে উইনার আপনি তবে আপনার শেয়ার থাকতে হবে আবিদা আঞ্জুম স্ক্রিনশট দিবেন হ্যাঁ ইয়েস এটা হচ্ছে মিরাকেল লেজার ডে নাইট ফেস প্যাক যেটার মধ্যে ডে ও প্যাক আছে নাইট প্যাক আছে আপনি যদি দিনে লাগান তাহলে সাদাটা লাগাবেন যদি রাতে লাগান তাহলে কালোটা লাগাবেন সপ্তাহে দুদিন লাগাবেন আপনার মুখের যত স্পট রোদে পুরা দাগ যেগুলো যে স্পটগুলো আছে সেগুলো যাবে হচ্ছে কালোটাতে আর সাদাটাতে হচ্ছে আপনাকে ফরসা করবে হোয়াইটটা আপনাকে ফরসা করবে দুই থেকে তিন শেড আর যদি দুইটা মিকচাপ করে দেন তাও কাজ করবে কারণ অনেকেরা তুই সময় নাই সকালে একটা লাগানো রাতে একটা লাগানো সো আপনি যদি দুইটা মিকচাপ করে দেন একটু একটু করে মিক্সড করে দেন তাও কাজ করবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টা।